প্রতারণা আমি তোমাকে করিনি, তুমি আমাকে করেছো। প্রেম ভালোবাসার ইতিহাস আমি জানি না, কিন্তু আমি শপথ করে বলতে পারি। কারে খুন করতে হইব, নাম কি? সম্প্রতি টিকটক জগতে এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল একটি মুখ, তার নাম হচ্ছে আসাদ মান্না। সে দেখতে হুবহু চিত্রনায়ক মান্নার মতো, তাই মান্না নামেই তাকে সবাই চিনে। কিন্তু এই মান্নার বাড়ি কোথায়, কোথা থেকেই বা এসেছে, সে কি বিবাহিত না অবিবাহিত, তারা কয় ভাই বোন, এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। শুধু তাই নয়, টিকটকে তো আমরা সবসময় দেখি, কিন্তু বাস্তব জীবনে সে দেখতে কেমন? সো আমি ম্যাজিক ইকবাল নিজে তার সাথে গিয়েছিলাম ফ্রান্সের প্যারিস সিটিতে তার সাথে দেখা করার জন্য। সো আজকের এই ভিডিওটা পুরোটাই তাকে নিয়ে, তাই আর দেরি কেন, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রিং বাটনটি অন করে দিন। তো তার আগে চলুন বন্ধুরা আমরা তার কিছু ফেমাস টিকটক ভিডিও দেখে আসি, এবং সেটা দেখেই আমরা বুঝে যাব সে শুধু দেখতে মান্নার মতো নয়, এবং কি তার অভিনয়ও সম্পূর্ণ মান্নার মতো। তবে আর দেরি কেন, চলুন তার ভিডিওগুলো দেখে আসি। না, প্রতারণা আমি তোমাকে করিনি, তুমি আমাকে করেছো। তোমার মতো মেয়ে আমাকে কেন, কাউকে ভালোবাসতে পারে না। তোমাদের মতো নারীরা শুধু জানে ভালোবাসাকে হত্যা করতে, ভালোবাসাকে কবর দিতে। সত্য, আমি এখনো স্ত্রী সাহস করি। আপনি কে, আপনার হাতে কেন ঢুকালেন, কেন যান, সিরিয়ালে যান, সিরিয়াল আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? ইয়ে আপনি সরেন। আরে ভাই যান না, আপনি যান তো ভাই, কিছু মনে করেন না, আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন, পরিচয় পরে দিব। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথাবার্তা তো বাবা আমি কিছু বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। উত্তর দেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বেশ তালা বিল্ডিং বানাইতেছেন, বা বা খুব সুন্দর ডিজাইন। কবরের ডিজাইনটা কই? আগে এখানে একটা কবরের প্ল্যান করে আর এগুলা এখানে রাখে, কবরটা আগে করে। কি চমকে গেছেন তাই না? হ্যাঁ প্রিয় দর্শক, আমিও চমকে গিয়েছিলাম তাকে যখন ফার্স্ট টাইম আমি টিকটকে দেখেছিলাম। এখন চলুন আমরা জানবো সে বাংলাদেশের কোন জেলায় কোন থানায় জন্মগ্রহণ করেছে এবং তারা কয় ভাই বোন। তাই আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, এবং এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবেন আসাদ মান্না সম্পর্কে। আসাদ মান্না, সে জন্মগ্রহণ করেন 1990 সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একটি মধ্যবিত্ত পরিবারে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5'6". তারা 5 ভাই এবং 1 বোন, এবং সেই হচ্ছে সবার মধ্যে ছোট। 2010 সালে জীবিকার তাগিদে দেশ ত্যাগ করেন এই আসাদ মান্না। সে পাড়ি নেয় জার্মানিতে। জার্মানিতে বসবাসকালীন 2015 সালে সে হারিয়ে ফেলে তার প্রাণপ্রিয় বাবাটিকে। তাকে একবার দেখার সৌভাগ্যও তার হয়নি। তারপর থেকে তার মা আর বোনই যেন তার কাছে সবচাইতে প্রিয় এবং ভালোবাসার মানুষ। প্রাণপ্রিয় দর্শকরা, কেমন লাগছে আজকের এই ভিডিওটি, প্লিজ কমেন্ট করে বলবেন। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করে রিং বাটনটি অন করে দেন, যাতে আমার নতুন ভিডিওর সম্পূর্ণ আপডেটগুলো আপনারা পান। ভিডিওটি এখনও পুরোপুরি দেখতে থাকুন, আমরা এই ভিডিওতে আরও জানবো সে কি বিবাহিত নাকি অবিবাহিত, এবং সোশ্যাল মিডিয়া টিকটক লাইফে তার যাত্রা কত সাল থেকে শুরু হয়, কিভাবে সে আস্তে আস্তে তার জীবনে সাকসেস পেতে থাকে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। এখন চলুন আমি নিয়ে যাব আপনাদের ফ্রান্সের প্যারিস সিটিতে তার সাথে কাটানো
কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা বন্ধু, আজকে রোদটা অনেক ভালো, মানে খুবই ভালো লাগতেছে। ঘুমটাও সেরকম হয়েছে তাই না? মোটামুটি। তো আমরা এখন প্রথমে যে আচ্ছা কোন দিকে যাবো, আমাকে কোথায় নিয়ে যাবো? আমি তো হাটে যাবো না, তো আমাদের অনেক প্ল্যান আছে। আসাদ বললে কেমন যেন লাগে, মান্না। আচ্ছা মানে আমি তো নতুন আসছি ফ্রান্সে তোমার সাথে দেখা করার জন্য, তো আমার কোথায় কোথায় নিয়ে যাবে, মানে কিছু স্পেশাল প্লেসে যদি নিয়ে যায়? অবশ্যই, আজকে তো আর সময় নেই, কালকে যেহেতু আমার অফ ডে, আমি ইকবাল ভাইকে নিয়ে যাবো আইফেল টাওয়ারের দিকে। তারপরে প্যারিসের বিভিন্ন সৌন্দর্য জায়গা আছে, বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমরা ঘুরতে যাবো অবশ্যই। আপনারাও সাথে থাকবেন অবশ্যই, আর ইকবাল ভাইয়ের পাশে থাকবেন। তো শুনেন ভাইরা কি বললো, কালকে আমরা ঘুরতে যাবো, স্পেশালি আরো অনেকে আসবে না? অফকোর্স, তো সবাই মিলে আমরা ভিডিও করবো, টিকটক করবো, সার্কেল আসবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা, আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, অ্যামেজিং হবে, খুবই মজা হবে, খুবই মজা লাগবে। অফকোর্স অফকোর্স, অবশ্যই অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন। আমি তো নিশ্চয় করে ধরে দেখি, দাঁড়াও। হুবহু ভাই, সেম না ভাই? কি বলেন তো, কমেন্ট করেন, মানে কারা কারা আগে থেকে ছিলেন আর কারা কারা আজকে দেখলেন ফার্স্ট টাইম। আরও অনেক ভিডিও আছে, আপনারা টিকটকে যান, লেখেন আসাদ মান্না, একদম হুবহু মান্নার মতো। আসাদ 79 মান্না চার্জ দিলে আপনারা, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে এর আইডিটা দিয়ে দেবো। উই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, আমরা তো হাইটে যেতে পারি না, 10 কিলোমিটার হাইটে যাবো না? ও 10 কিলোমিটার, দৌড় দিলে চলে যাবো তাড়াতাড়ি। আমাদের ওই ভাইয়ের অনেক মুখে ধরেছে, মানে পশ্চামে ধরেছে, কি করে ওনার ভাইয়া আপনার কি হয়েছে? কেমন লাগছে এখন? আমার এখন বহুত আচ্ছা লাগতে হয়, বহুত আচ্ছা লাগতে হয়, বহুত আচ্ছা লাগতে হয়। মেরা প্রবলেম, মেরা জবান সে বাংলা মে হিন্দি টুটতে হয়, রেল হে রেল ইচ্ছা হরে মে মে এ তো মেরা মে মে মেরা সব জুলুম হরে মে কমপ্লেন পা কে কিস কিসে পাসে মেরা তো মেরা। ভাই আপ তামিল নাড়ি কা কহা সে আয়া? মে তো আসাম সে আয়া। তাব কোন সা ল্যাঙ্গুয়েজ বল রহা হে? মে তো মে মুঝে পাতা নেই, পাতা নেই, পাতা নেই, পাতা হে কি কোন সা ল্যাঙ্গুয়েজ বল রহা হে? কে কে এডি কি বাংলাদেশী আসলো? এই হাতে দিলাম টাইট করে ধরো, এখন আমি অন্য ভাবে দেখলাম, আগের মাঝে আমি এই হাতে দিয়েছিলাম। আর এই যে বলটা আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট বল, আমি যদি আস্তে করে এইভাবে করি, তারপরে এভাবে করলে এই বলটা আমার কাছে আস্তে করে আবার আমার এ হাত চলে আসে। তো এ হাত চলে এলে মনে করে আমি বলটা আমি পকেটে দিয়ে দিলাম, ওকে। এখন আপনাদের হাতে কিন্তু কোশ্চেন থাকতে হবে, বলটা কি পকেটে দিছি না হাতে দিছি? না হাতে দিছি, তাই না? কারণ সেটা ডাউট থাকতে পারে, কিন্তু বলটা কোনো জায়গায় থাকে না। বলটা আসতে করে আমি ধরে তোমার হাতে দিয়ে দিলাম, তোমার বলটা মনে করছে ভ্যানিশ হয়ে তোমার চলে আসে, খুলো আমার হাতে খুলো। কেমনি এটা? আসে কিন্তু জিনিসটা নাম বলা যাবে না, কিন্তু আমি চোখ বন্ধ করে খাইনি, বিশ্বাস করেন তো? অবশ্যই মজা আছে তো, মামুন ভাই নিয়ে আসো তো, চোখ বন্ধ তো, খাবার পরে বললে যদি পারো না ভাই। আচ্ছা ঠিক আছে, খোলা যাবে না চোখ, কিন্তু আমি ভাই অনেস্ট, আমি বিনা মানে এভিডেন্স, আমি চোখ বন্ধ করে রাখছি। আগরে আগরে জার্মানিতে কিছুদিন থাকার পর সে চলে আসে ফ্রান্সের প্যারিস সিটিতে। এখন আমরা আসি সে কখন থেকে টিকটকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, সে টিকটকে যাত্রা শুরু করে 2018 সালে, যখন টিকটক টিকটক মিউজিক্যালি নামে পরিচিত ছিল। সেখান থেকেই
তার টিকটকের পথে যাত্রা শুরু। কাজের পাশাপাশি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে খুব অল্প সময়ে মন জয় করে নেয় লাখ লাখ দর্শকের। এ যেন মানুষ যেন আবার পুনরায় ফিরে পেয়েছে নায়ক মান্নাকে। তার টিকটকের বর্তমান ফলোয়ার হচ্ছে 1.7 মিলিয়ন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাকে যদি কেউ হঠাৎ করে দেখে সে চমকে যাবে, ভাববে যেন মান্না আবার জীবিত হয়ে ফিরে এসেছে তার লাখ লাখ দর্শকদের কাছে। এখনও সবার মনে একটি প্রশ্ন আছে, সে কি বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, সে এখনও বিবাহ করেনি, বলতে পারেন সিঙ্গেল। সো যারা যারা মান্নাকে পছন্দ করে বা তার প্রিয় একজন মুখ, এখন আপনাদের চান্স আছে, যদি চান চান্স নিতে পারেন। আর শুধু তাই না, সে শুধু টিকটক স্টারই না, সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সে অনেক ভদ্র এবং খুব অল্প সময়ই সে যেন নতুন কারোর সাথে বন্ধুত্বকে মানিয়ে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই মান্না প্রিয় মানুষদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, আপনারা কি এই মান্নাকে চলচ্চিত্রে দেখতে চান? কি বলেন আপনারা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আজকে আপনাদের কাছে এই মান্না সম্পর্কে, তার প্রাইভেট লাইফ সম্পর্কে এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেয়ার করতে একটুও ভুলবেন না। শেয়ারের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আমি আবারও নতুন কাউকে নিয়ে আসব। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি বেসিক্যালি ব্লগ সম্পর্কিত, বিভিন্ন কান্ট্রির সম্পর্কে, যেমন ফ্রান্স, পর্তুগাল, সেই সম্পর্কে অনেক ধরনের ব্লগ ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।